ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন সংস্কৃতি ইতিহাসের ভিন্ন ভিন্ন পর্ব শুরু করছে ভারত আমার ভারতবর্ষ নমস্কার আমি কৌশিক নমস্কার আমি সুচন্দ্রিমা আজকের পর্বের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক শামীম আহমেদ সুফিবাদ নাম শুনলেই মনে হয় জিকর সংগীত আর তত্ত্ব সুফিবাদ ভারতীয় চিন্তার সঙ্গে মিলেমিশে একটি সমৃদ্ধ দার্শনিক তত্ত্বে রূপান্তরিত হয় আজ সেরকম কিছু ভারতীয় সুফি ঘরানার কথা বলবো যেমন নকশবন্দিয়া তরিকা বা সম্প্রদায় নকশবন্দী সুফিরা ভারতীয় জীবনে খুব প্রভাব বিস্তার করেছেন দুই শতাব্দী ধরে এটি ভারতীয় উপমহাদেশে প্রধান আধ্যাত্মিক তরিকা ছিল বাকিবিল্লা বেরাং নামের এক সুফি গুরু ষোড়শ শতাব্দীর শেষের দিকে ভারতে এই তরিকা এনেছিলেন বাকিবিল্লা কাবুলে জন্মগ্রহণ করেন পরিণত বয়সে তিনি ভারতে আসেন এবং সুফি ভাবধারা সারা ভারতে প্রচার করেন এদেশেই তাঁর মৃত্যু হয় বাকিবিল্লা বেরাঙ্গের শিষ্যদের মধ্যে প্রধান ছিলেন শেখ আহমেদ সিরহিন্দি তিনি এই ধারার ২৫তম গুরু আর এক শিষ্য দিল্লির শেখ আব্দুল হক বাকিবিল্লার মৃত্যুর পর তাঁর ছাত্র শেখ আহমেদ প্রাথমিকভাবে তরিকার দায়িত্ব গ্রহণ করেন শেখ আহমেদ ১৫৬১ সালে জন্মগ্রহণ করেন তাঁর পিতা মখদুম আব্দুল আহাদ ছিলেন একজন উচ্চ স্তরের সুফি সাধক শেখ আহমেদ নকশবন্দি তরিকার ঐক্যের তত্ত্ব সারা ভারতে প্রচার করেন তিনি ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখার পক্ষপাতী ছিলেন তাই আকবরের বহু নীতির বিরোধিতা করেন তিনি শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তাঁর মৃত্যুর পর তাঁর অসমাপ্ত কাজ তাঁর পুত্র ও বংশধররা এগিয়ে নিয়ে যান আরেকটি বিখ্যাত ভারতীয় সুফি তরিকা হল মাদারিয়া এটি উত্তর ভারতে খুব জনপ্রিয় বিশেষ করে উত্তরপ্রদেশের মেওয়াট অঞ্চলে এছাড়া বিহার গুজরাট এবং পশ্চিমবঙ্গ এমনকি নেপাল ও বাংলাদেশেও এই তরিকা বেশ জনপ্রিয় মাদারিয়া সুফিদের সমন্বয়মূলক ভাবনাগুলি খুব আকর্ষণীয় তারা মূলত উদারতার জন্য পরিচিত মাদারিরা অভ্যন্তরীণ জিকার বা ধ্যানের ওপর জোর দেন সুফি সাধক বদি আল দিন এই তরিকার সূচনা করেন তিনি শাহ মাদার নামে পরিচিত তার মৃত্যু হয় ১৪৩৪ সালে কানপুর জেলার মাকানপুরে তাঁর মাজার বা দরগা আছে এই দরগাকে কেন্দ্র করে নানা কর্মকাণ্ড হয় মাদারিয়া ধারা পঞ্চদশ এবং সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাহ মাদারের শিষ্যরা উত্তর ভারতে নানা জায়গায় ছড়িয়ে পড়ায় নতুন নতুন সুফি ধারার জন্ম হয় সেসব চিন্তা বিস্তার লাভ করে ভারতের সমভূমি অঞ্চলগুলিতেও এমনকি বাংলাতেও কলান্দারিয়া হল সুফি দরবেশদের আরেক ধারা কলান্দারিয়া সুফিদের মধ্যে বৌদ্ধ ও হিন্দু চিন্তার প্রভাব আছে তারা মাদকের ব্যবহারকে খুব নিন্দা করতেন এই সুফিরা কেবল কম্বল আর জামা ব্যবহার করতেন বু আলী শাহ হলেন একজন প্রখ্যাত ভারতীয় কলান্দার শাহ শফি উদ্দিনের প্রচেষ্টায় কলান্দাররা বাংলার পান্ডুয়ায় আসে ও নানা জেলায় ছড়িয়ে পড়ে কলান্দাররা তাদের গান ও তত্ত্বে শুধু স্বাধীনতার কথা বলেন না মানব মুক্তির কথাও বলেন এই ধারাটি বিভিন্ন সময় শাসকের হাতে অত্যাচারিত হয়েছে কলান্দার শব্দটি ভারতে বেশ জনপ্রিয় সুফি কাওয়ালি গায়ক সাবরি ভাইরা এবং আন্তর্জাতিক কাওয়ালি তারকা নুসরত ফতেহ আলী খান দমাদ্দম মস্ত কলান্দার নামে একটি কলান্দারি গান জনপ্রিয় করেন পাকিস্তান ও উত্তর ভারতের কলান্দারিয়া ফকিরদের বংশধরেরা এখন কলান্দার বেরাদারি নামে পরিচিত কলান্দার উস্তাদদের সম্মান জানানো গানকে কলান্দারি ধামাল বলে ধামাল হল লাল শাহবাজ কলান্দারের মতো সুফি সাধকদের সম্পর্কে একটি জনপ্রিয় দক্ষিণ এশীয় সঙ্গীতের উপশৈলী এই গানগুলি মূলত কাওয়ালি শৈলীতে গাওয়া হয় পাশাপাশি বিভিন্ন স্থানীয় লোকশৈলী যেমন ভাংড়া এবং নাকারা বা ঢোল সহযোগেও বাজানো হয়ে থাকে তিনজন কলান্দার খুবই বিখ্যাত হজরত লাল শাহবাজ কলান্দার হজরত বু আলিশা কলান্দার ও হজরত বিবি রাবিয়া বসরি কলান্দার লাল শাহবাজ ইরানে জন্মেছিলেন কিন্তু সিন্ধ প্রদেশে থাকতেন সেই অর্থে ভারতীয়
বু আলীও ভারতীয় কালান্দার। বিখ্যাত এক সুফি গায়কের কথা বলি, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। বাবা ইনায়েত খাঁ, যার নাম প্রায় সকলেই শুনেছেন, বিশেষ করে যারা গান বাজনার একটু খোঁজ খবর রাখেন। তার পুরো নাম ইনায়েত রহমত খান, ভারতীয়। তিনি সঙ্গীতের অধ্যাপক, গায়ক, সরস্বতী বীণার ব্যাখ্যাকার, কবি, দার্শনিক এবং পাশ্চাত্যে ভারতীয় সুফিবাদের প্রবর্তক। তাঁর শিষ্যদের অনুরোধে পূর্বপুরুষের সুফি ঐতিহ্যের ভিত্তিতে এবং গুরু হায়দ্রাবাদের সৈয়দ আবু হাশিম মাদানির শিক্ষা ও অনুমোদনের ভিত্তিতে তিনি ভারতীয় সুফিবাদের একটি ধারা প্রতিষ্ঠা করেন 1914 সালে লন্ডনে। 1927 সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে তাঁর তরিকার কেন্দ্রগুলি প্রতিষ্ঠিত হয়, প্রকাশিত হয় ইনায়েত খাঁর বিভিন্ন রচনা। ইনায়েত খাঁর জন্ম বড়োদায় সম্ভ্রান্ত এক মুঘল পরিবারে। পূর্বপুরুষরা ছিলেন ইউজ খান বা মুঘল প্রভু এবং বক্সি বা সামান। তারা এসেছিলেন চক্তাইখানা থেকে এবং বসত করেন পাঞ্জাবের শিয়ালকোটে আমির তৈমুরের রাজত্বকালে। ইনায়েত খানের দাদু ছিলেন সঙ্গীত রত্ন মাওলা বক্স শোলে। তিনি প্রখ্যাত হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এবং শিক্ষাবিদ, যিনি ভারতের বেথোফেন নামে পরিচিত। তার দিদিমা কাসিম বিবি ছিলেন মহীশূরের টিপু সুলতানের বংশধর। হযরত ইনায়েত খানের তৈরি সুফি তরিকার নাম ইনায়েতি তরিকা বা ইনায়েতিয়া। ইনায়েতি তরিকা চায় সব মানুষের মধ্যে একতা, প্রেম, প্রজ্ঞার উপলব্ধি ও প্রসার, যাতে অবিশ্বাস ও বিশ্বাসের পক্ষপাতিত্ব দূর হয়ে যায়, মানুষের হৃদয় ভালোবাসায় উপচে পড়ে এবং ভেদাভেদ ও হিংসার দ্বারা সৃষ্ট সমস্ত বিদ্বেষ নির্মূল হয়। এই তরিকার উদ্দেশ্য প্রথা বা বিশ্বাসের ওপর আঘাত না করে সমস্ত ধর্মের মূল রহস্য, অতীন্দ্রিয়বাদের শক্তি এবং দর্শনের সারাংশ মানুষের সামনে তুলে ধরা, পূর্ব ও পশ্চিমকে এক জায়গায় এনে ঘনিষ্ঠতা বাড়ানো, বিশ্বজনীন ভ্রাতৃত্ব গড়ে তোলা। ইনায়েত খানের বিখ্যাত উক্তি হল, খোদা তোমার মধ্যে আছেন এবং তুমি খোদার মধ্যে আছো। বুদবুদ যেমন সমুদ্রে থাকে এবং তা সমুদ্রের অংশ, এবং বুদবুদ মহাসাগর থেকে আলাদা নয়, এক মুহূর্তের জন্য এটি বুদবুদ হিসেবে আবির্ভূত হয়েছে, তারপরে আবার এটি ফিরে যাবে যেখান থেকে সে উত্থিত হয়েছে। মানুষ এবং খোদার মধ্যেও সম্পর্ক তাই। নবী বলেছেন, খোদা তোমার কাছে ঘাড়ের শিরার থেকেও বেশি, যার অর্থ হল তোমার নিজের শরীর তোমার থেকে অনেক দূরে খোদার থেকেও। সঠিকভাবে ব্যাখ্যা করলে এর অর্থ দাঁড়ায়, খোদা তোমার সত্তার গভীরে প্রথিত। ইনায়েত খানের শিক্ষা হল তাওহীদ বা ঈশ্বরের একত্ব। বিশ্বের সমস্ত মহান ধর্মের সাদৃশ্য নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তাঁর লেখা ও বক্তৃতার বিষয় ধর্ম, শিল্প, সঙ্গীত, নীতিশাস্ত্র, দর্শন, মনোবিজ্ঞান, স্বাস্থ্য এবং সুফি হিলিং বা নিরাময়ের মতো বৈচিত্র্যময় বিষয়। ইনায়েত খানের শিক্ষার প্রধান বিষয় ঈশ্বর উপলব্ধির অতীন্দ্রিয় সাধনা। এই লক্ষ্যে তিনি মুজাহাদা, মোরকাবা, মুশাহাদা এবং মুয়াইয়ানার ঐতিহ্যবাহী সুফি অনুশাসনের উপর নির্ভর করেছিলেন। ইনায়েত খাঁ বলেছেন, সঙ্গীত হল আমাদের প্রিয়তমের ছবি। আমাদের নিজস্ব কাজগুলিকে সঙ্গীত হিসেবে উপলব্ধি করতে পারলেই সাধনায় সিদ্ধি লাভ করা সম্ভব। তাঁর সুফি শিক্ষা অনুসারে সঙ্গীত সমগ্র মহাবিশ্বের অপ্রতিরোধ্য এবং নিখুঁত সামঞ্জস্যের একটি ছোট্ট অভিব্যক্তি, মানুষকে চালনা করার আশ্চর্য শক্তির রহস্য। ভারতীয় সুফি ওস্তাদ হযরত ইনায়েত খাঁ পাশ্চাত্যকে প্রথম ভারতীয় ও ইসলামী মরমিয়াবাদের শিক্ষা দেন সঙ্গীতের মাধ্যমে। তাঁর তরিকা শুধুমাত্র সুফিবাদে আগ্রহীদের কাছেই নয়, সব ধরনের সঙ্গীতজ্ঞদের কাছে প্রিয়। সময় এখন একটা বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরেক বিখ্যাত ভারতীয় সুফি ধারা হল ঋষি তরিকা। এটি ভারতের কাশ্মীরে প্রচলিত একটি তরিকা। এর মধ্যে হিন্দু ধর্মের বহু উপাদান আছে। এই ধর্মীয় ঐতিহ্য কাশ্মীর উপত্যকার সুফিবাদের ধর্মীয় সম্প্রীতির সঙ্গে যুক্ত। ঋষি সুফিবাদ এক রহস্যময় শিক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের ধারণা।
ऋषि तरिकार सूफी साधकगण काश्मीरेर संस्कृति के भीषण भावे प्रभावित करेछिलेन। काश्मीर उपत्यकार विशिष्ट ऋषिदेर मध्ये रयेछेन रेश मीर साहेब एवं नंद ऋषि। नंद ऋषि परिचित शेख नूरुद्दीन वाली नामेओ। नंद ऋषिर अनेक सूफी कविता आछे। नंद ऋषि ओरफे नूरुद्दीनेर सूफी शिक्षा সেই সময়ের সমাজ ব্যবস্থার ঘোরতর সমালোচক ছিল। তার দায়বদ্ধতা ছিল কাশ্মীরের কৃষক শ্রেণী ও দরিদ্র মানুষদের প্রতি। তার লেখা সুফি শ্লোকসমূহ ধারাবাহিকভাবে বর্ণ ব্যবস্থাকে আক্রমণ করে গেছে। তার দৃষ্টিভঙ্গি ছিল অন্যান্যদের থেকে বেশ আলাদা, কারণ নন্দ ঋষি কোরআন এবং হিন্দু বৌদ্ধ উভয় চিন্তাধারার সঙ্গে নিজেকে এক করে ফেলেছিলেন। তার চিন্তা ও যুক্তি কাঠামোকে তিনি সাধারণ ভাষায় ব্যক্ত করার চেষ্টা করেছেন। তিনি বোঝার ও বোঝানোর চেষ্টা করেন কিভাবে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। তার কাছে বাঁচতে শেখার মানে ছিল মরতে শেখাও। উপত্যকার ইতিহাসে নন্দ ঋষির অপরিসীম গুরুত্ব রয়েছে, কারণ তিনি প্রথম কাশ্মীরি ভাষায় লিখেছেন। তার আগে অন্যান্যদের লেখার মাধ্যম ছিল হয় সংস্কৃত কিংবা ফার্সি। ইদানিং কাশ্মীরে ও ভারতে তিনি এক বিস্মৃত নাম। নন্দ ঋষি ওরফে নূর উদ্দিন 1377 খ্রিস্টাব্দে কুলগাম জেলার কাইমোহ নামক গ্রামে জন্মান। তার পিতা সালার সাঞ্জ এবং মাতা সাদ্রা, যাকে সাদ্রা মজি বা সাদ্রা দেদ্দিও বলা হয়। ঋষির ঠাকুরদা শেখ সালাহউদ্দিন ছিলেন কিশতওয়ারের বাসিন্দা। কিংবদন্তি আছে যে তিনি জন্মের পর তার মায়ের স্তন পান করতে অস্বীকার করেছিলেন এবং লালেশ্বরী নামক জনৈক যুবতী তাকে স্তন পান করান। কিশোর বয়সে ঋষি নূর উদ্দিন কয়েকজন ব্যবসায়ীর কাছে কাজ করেন। তিনি বিয়ে করেন জাইদেদ নামক এক মহিলাকে। জাইদেদ ত্রালের দাদাসারা গ্রামের বাসিন্দা এবং তার দুই পুত্র এবং একটি কন্যা ছিল। সন্তানদের মৃত্যুর পর তিনি সংসার ত্যাগ করেন এবং সন্ন্যাসী হন। ঋষি নন্দ ওরফে নূরুদ্দিন 30 বছর বয়সে সংসার জীবন ত্যাগ করেন এবং একটি গুহায় ধ্যান করতে থাকেন। সেই সময় তিনি প্রতিদিন 1 কাপ দুধ খেয়ে বেঁচে থাকতেন, পরের দিকে শুধু জল খেতেন। নূরুদ্দিন তার কবিতার মাধ্যমে সুফি শিক্ষা ও বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তার কবিতাকে বলা হয় শ্লোক, যা এসেছে সংস্কৃত শ্লোক শব্দ থেকে। তার একটি বিশিষ্ট কবিতা হল অন পোষি তেলি ইয়েলি ওয়ান পোষি, যার মানে হল খাদ্য ততদিন বৃদ্ধি পাবে যতদিন বোন বেঁচে থাকবে। তার স্ত্রী জাইদেদ ছিলেন নামকরা কাশ্মীরি কবি। ঋষির আধ্যাত্মিক বিকাশে তিনি ভীষণ প্রভাব ফেলেছিলেন। অনেকে বলেন ঋষি ছিলেন জাইদেদের শিষ্য। ঋষির কবিতা ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। ঋষি নন্দ ওরফে নূরুদ্দিন কাশ্মীরি ভাষায় কোরআন অনুবাদ করেন। 2015 সালে কাশ্মীর বিশ্ববিদ্যালয় কালামে শেখ উল আলম শিরোনামে একটি উর্দু বই প্রকাশ করে, যার মধ্যে প্রায় 300টি নন্দ ঋষির কবিতা রয়েছে, যেগুলি উর্দুতে গোলাম মোহাম্মদ সাদ অনুবাদ করেছেন। আনুমানিক 1438 সালে 63 বছর বয়সে ঋষি নূর উদ্দিন ইন্তেকাল করেন। চারারি শরীফে তাঁর মাজার আছে। এটি আজও তীর্থযাত্রীদের দ্রষ্টব্য স্থান, বিশেষ করে ঋষি নূরুদ্দিনের উরাসের সময়। এককালে আফগান গভর্নর আত্তা মোহাম্মদ খান ঋষি নূরুদ্দিনের নামে মুদ্রা প্রণয়ন করেছিলেন। ঋষি তরিকার আদি সুফিরা নির্জনতা এবং ধ্যানের উপর জোর দিয়েছিলেন। তারা পার্থিব আনন্দকে পরিহার করতেন। স্মৃতিকথায় সম্রাট জাহাঙ্গীর এই সুফি ঋষিদের সম্পর্কে বলেছেন, তাদের সরলতা আছে, ভান নেই। তারা কাউকে দোষারোপ করেন না, গালি দেন না। তারা কামনার জিহ্বা এবং প্রাপ্তির পদযুগলকে সংযত রাখেন। তারা মাংস খান না, তাদের স্ত্রী নেই এবং সর্বদা ফলবতী বৃক্ষ রোপণ করেন যাতে মানুষ উপকৃত হয়। সুফিরা কোনো সুবিধা চান না। সুফি ঋষিদের সংখ্যা মোটামুটি 1000-2000 মতো হবে। সনাতনী চিন্তা যেমন নিজেদের বুঝতে এবং ঈশ্বরকে ভালোবাসতে চায়, সুফি ঋষিদেরও তাই লক্ষ্য। নন্দ ঋষি এবং জাইদেদ উভয়ই সুফি এবং শৈব সাধক। তারা মূর্তি পূজা, গোঁড়ার ধর্মীয় অনুশীলন এবং মাংস খাওয়ার সমালোচনা করেছিলেন। তারা প্রচার করেছিলেন যে সমস্ত ধর্ম সমান,
বিশ্বাস করেছিলেন ঈশ্বর এক। কাশ্মীরিরা এই সাধুদের বর্ণনা করার জন্য ঐতিহ্যগত ভারতীয় উপাধি ঋষি বা বাবা ব্যবহার করে। শৈব যোগিনী জায়দেদের নন্দ ঋষির উপর প্রচণ্ড প্রভাব ছিল। সুফি ঋষিরা যোগ অনুশীলন সম্পর্কে ভীষণ সচেতন ছিলেন। কবি শামস ফকির জায়দেদের প্রশংসা করে বলেছেন, জায়দেদ মরুত ও বোমের ফিউশন বা মিশ্রণ অর্জন করেছিলেন এবং এই পথে তিনি ঈশ্বরকে উপলব্ধিও করেছিলেন। ঋষি সুফি তরিকা কাশ্মীরিয়াতের ধারণার কথা বলে। কাশ্মীরি জনগণের জাতিগত, জাতীয়, সামাজিক ও সাংস্কৃতিক চেতনার কথা বলে। সপ্তদশ শতকের কবি বাবা নসীব ঋষি তরিকার প্রভাবের সংক্ষিপ্ত সার করেছেন এইভাবে, ধর্মের মোমবাতি ঋষিদের দ্বারা প্রজ্বলিত হয়, তারাই বিশ্বাসের পথের পথিকৃৎ। নম্র আত্মার হৃদয় উষ্ণতা নামক গুণ অভ্যন্তরীণ সত্তা থেকে নির্গত হয়। ঋষিদের হৃদয়ের বিশুদ্ধতা কাশ্মীরের এই উপত্যকায় আছে, যাকে আপনারা ভূস্বর্গ বলে থাকেন। ঋষিদের প্রচলিত ঐতিহ্যের জন্য কাশ্মীরের এই আকর্ষণ। সময় এখন একটা বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতীয় আর এক বিখ্যাত সুফি ধারা হল মাইজ ভান্ডারি তরিকা। এটি তৈরি হয় বাংলায়। ১৯ শতকের শেষ দিকে বাঙালি সুফি সাধক আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একমাত্র সুফি ধারা যা বাংলার মধ্যে জন্মগ্রহণ করেছে। মাইজ ভান্ডারি একটি আন্দোলন হিসেবে ২১ শতকেও উল্লেখযোগ্য জনপ্রিয়তা অব্যাহত রেখেছে। তরিকাটি তার ঐতিহ্যকে ভিত্তি করে এবং দশম শতাব্দীর সুফি পণ্ডিত ইবনে আরাবির একটি উক্তি থেকে ভিত্তি করে তৈরি হয়েছে। ইবনে আরাবি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন মহান আধ্যাত্মিক নেতা চীনে জন্মগ্রহণ করবেন এবং তিনি দেশের ভাষায় কথা বলবেন। মাইজ ভান্ডারি সুফিরা ইবনে আরাবির চীন শব্দের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা করেছেন চট্টগ্রাম। আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি ১৮২৮ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মাইজ ভান্ডারি সুফিদের মতে ইবনে আরাবি অন্তত ৬০০ বছর আগে তাঁর জন্মের ভবিষ্যৎবাণী করেছিলেন। মাইজ ভান্ডারি ধর্মতাত্ত্বিক এবং অধিবিদ্যক লেখাগুলি দীর্ঘ। তাদের অভিমত বা ছোট নিবন্ধগুলোও বিভিন্ন সাহিত্য রূপ ধারণ করেছে। মাইজ ভান্ডারি রচনা সমগ্র একটি স্বতন্ত্র স্থানীয় ঐতিহ্য হিসেবে মূল্যবান। এই লেখাগুলির বৃহত্তর অংশ এক একজন লেখকের স্বাধীন রচনা। চট্টগ্রাম বা পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চল থেকে এই লেখকরা এসেছিলেন। আমিনুল হক ফরহাদাবাদের মতে এই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কাজ হল তুহাফাত আল আহিয়ার ফি দফসারাত আল সারার। এর অর্থ হল মন্দের মন্দতাকে খণ্ডন করার বিষয়ে ভালোর মূল্যবান উপহার। এটি আসলে একটি ফতোয়া বা আইনগত মতামত যা সামা এবং গান শোনার মতো কার্যকলাপের বৈধতা নিয়ে নানা রকম যুক্তি দিয়েছে। এই সুফি ধারা সঙ্গীতের খুব অনুরাগী। মাইজ ভান্ডারিদের এই পুরনো লেখাটি মূলত আরবি ও ফার্সি ভাষার মিশ্রণ। এই পাঠ্যটি পরবর্তীতে একটি পুঁথি হিসেবে বাংলা অনুবাদ সহ প্রচারিত হয়। এই তরিকার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল আব্দুল গানি কাঞ্চনপুরের আয়নাই বাড়ি। আয়নাই বাড়ির অর্থ হল প্রভুর আয়না। এটি একটি উর্দু রচনা। ১৯১৫ সালে আহমদুল্লাহর একটি জীবনীমূলক বিবরণ এবং ১০০টিরও বেশি উর্দু গজালের সংকলন হিসেবে ১৯১৫ সালে এটি রচিত ও প্রকাশিত হয়েছিল। মাইজ ভান্ডারি আন্দোলনের ধর্মতাত্ত্বিক ভিত্তির একটি বহিঃপ্রকাশ হিসেবে এটি আজ অবধি জানা মাইজ ভান্ডারি ধর্মতত্ত্বের সবচেয়ে ব্যাপক কাজ। মাইজ ভান্ডারি ধর্মতত্ত্বের আরও সংক্ষিপ্ত বিবরণ আছে আব্দুস সালাম ইসাপুরের ফুওয়াত আল রহমানিয়া ফি তরিকাত আইল মাইজ ভান্ডারিয়া। এটি একটি ফার্সি ভাষার রচনা। সামগ্রিকভাবে বিবেচনা করলে মাইজ ভান্ডারি ঐতিহ্যের বিভিন্ন সাহিত্য উৎস রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে বাংলার মধ্যযুগীয় ইসলামী সাহিত্য, প্রাক্তন রাজধানী গৌড়, পান্ডুয়া ও ঢাকার দরবারে সুফিদের মধ্যযুগীয় ফার্সি সাহিত্য এবং ইবনে আরাবির মতো প্যান সুফি লেখকদের সাহিত্য। ইবনে আরাবি জালাল আল দিন রুমি, ফরিদ আল দিন আত্তার, মুইন আল দিন চিশতি এবং কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা আল কাদের জিলানির লেখাও এরা অনুসরণ করে। মাইজ ভান্ডারি তরিকা তার উর্সের জন্যও পরিচিত। উর্স হল একটি বার্ষিক ধর্মীয় সমাবেশ যা বিশ্বের মুসলমানদের অন্তত পঞ্চম বৃহত্তম জামাত হতে পারে।
এটি প্রতি বছর বাংলা মাসের মাঘের দশম দিনে শুরু হয় এবং মাইজভান্ডেরি সাধুদের স্তব গাওয়া ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনকে কেন্দ্র করে কয়েকদিনের উৎসবের জন্য 5 থেকে 6 লক্ষ লোকের সমাগম হয়। সমাবেশে মুসলমান ও হিন্দু উভয়েই অংশগ্রহণ করে এবং কিছু বিখ্যাত মাইজভান্ডারি শিল্পীরা হলেন হিন্দু। মাইজভান্ডারি সুফিবাদের উসুলি সাব্বা বাংলাদেশে ব্যবসায়িক ব্যবস্থাপনার মতো বিস্তৃত ক্ষেত্রগুলিকে প্রভাবিত করেছে, যেখানে ধারণাগত আত্মশুদ্ধির আকারে ব্যবসায়িক নীতিশাস্ত্র প্রয়োগ করা হয়েছে। আধ্যাত্মিক গানের মাইজভান্ডারি ঐতিহ্য ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় গানের অন্যতম বৃহৎ মণ্ডলীর প্রতিনিধিত্ব করছে। মাইজভান্ডারিদের সবথেকে বড় অস্ত্র হল সঙ্গীত। বাংলা গানের ঐতিহ্য হাজার বছরের হলে মাইজভান্ডারি সঙ্গীত ঐতিহ্য আরও পুরনো। মাইজভান্ডারি গান বিশ্বসভায় বিশেষ মর্যাদা লাভ করেছে। এই ধারার গানের 3 জন দিকপাল রচয়িতার কথা না বললেই নয়। ভান্ডারি গানের সেই 3 মহৎ রচয়িতা হলেন মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরি, কবিয়াল রমেশ শীল ও আব্দুল গফুর আলী। মৌলানা হাদিকে মাইজভান্ডারি গানের উদ্ভাবক বলা হয়। হাদির সঙ্গীত রচনার সময়কাল হল 19 শতাব্দীর শেষ ভাগ। রমেশ শীল মরমি ধারায় মাইজভান্ডারি গানের সংযোজক। মাইজভান্ডারি গানে রমেশ শীলের সময়কাল 20 শতাব্দীর 20 থেকে 60-এর দশক পর্যন্ত, আর আব্দুল গফুর হালি হলেন মাইজভান্ডারি গানে নবযুগের স্রষ্টা। 60-এর দশক থেকে অদ্যাবধি মাইজভান্ডারি গানে মজে আছেন গফুর হালি। মাইজভান্ডারি সুফি দর্শন অসাম্প্রদায়িক চেতনা ও মানব ধর্মের মাহাত্ম্য দ্বারা পরিচালিত, তাই মাইজভান্ডারি গান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি তথা বিশ্ব মানবের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তেষ্টা নিবারণ করছে। মাইজভান্ডারি গান বাংলা লোকসঙ্গীতের অপরূপ ধারা, যা একান্তই চট্টগ্রামের নিজস্ব সম্পদ। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।